আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আর আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা যে প্রবাসীরা লটারির ফাঁদে পা ফেলে, এটা একটা ভিডিও তৈরি করেছিলাম। আমি জানি না যে যারা প্রবাসী আছেন তারা কেন এতটা আমরা বোকা বা আমরা এত সহজ সরল যে কাউকে খুব সহজেই বিশ্বাস করে ফেলি। সো আমার ইচ্ছা যে আপনাদের মাঝে অ্যাওয়ারনেস তৈরি করা। আর যার ধরুন আজকে আবার আরেকটা ভিডিও বানাচ্ছি ইউরোপে যেতে চান তাদের জন্য, যে আপনারা আসলে কিভাবে এটা যাচাই বাছাই করবেন আর কি। বেশিরভাগই দেখা গেছে যে এখন ফেসবুক বা ইউটিউব হওয়ার কারণে অনেকে একটা অ্যাড রানিং করে, যে কিছু টাকা খরচ করে একটা অ্যাড রানিং করলো, স্পন্সরশিপ নেয়। নেওয়ার পর তারা কি করে, তারা দেয় যে ইতালিতে লোক নেবে, রোমানিয়া এবং কি বিভিন্ন গার্মেন্টসে যারা কাজ করে তারা ওখানে কমেন্টস করে যে আমি যেতে চাই, আমি যেতে চাই, আমি যেতে চাই। জর্ডান প্রবাসীরাও যারা আছে, অনেক মেয়েদের আমি দেখেছি তারা কমেন্টস করেছে যে তারা যেতে চায়, অপারেটর নেবে আর কি, মেয়ে অপারেটর। তো এই কারণে আমি জাস্ট তাদেরকে মানে বলার উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করে, যে আপনারা লোভে পড়ছেন কিনা, আপনাদের ইউরোপে যাওয়ার যে স্বপ্ন সেই যাওয়ার স্বপ্নটা সত্যি কিনা। ফার্স্ট একটা কথা, সেটা হচ্ছে জর্ডান থেকে ডাইরেক্ট চাকরির ভিসায় আপনি অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবেন না। তার জন্য আপনার ফার্স্ট বাংলাদেশে যেতে হবে, তারপরে বাংলাদেশ থেকে আপনার যেতে হবে। সো এখান থেকে যারা টাকা দিবেন, হয়তো বা আপনি 5,000 টাকাই দিলেন বিশ্বাস করে যে আপনার ভিসা অ্যাপ্লাইয়ের জন্য 50,000, 5,000, 20,000 বা 1,00,000 টাকাই চাইলো, আপনি বিশ্বাস করে দিলেন। দেওয়ার পর সেই টাকাটা নিয়ে গায়েব, এরকম মনে করেন যে ধরেন 1,000 মানুষের কাছ থেকে যদি 5,000 টাকা নেয়, তাহলে সে যে অ্যাড রান করেছে তাহলে তার কত পরিমাণ টাকা ইনকাম হলো। এই যে স্ক্যামগুলো আমরা এগুলো বুঝতে চাই না যে স্ক্যাম কীরকম। আমরা যদি কাউকে বলি সেভিংস করেন, কাউকে যদি বলেন সঞ্চয় করেন, তারপর বাংলাদেশে গিয়েই নিজের ভাগ্য পরিবর্তন করেন, নিজে একটা কিছু করেন বা নিজে জেনে বুঝে তারপরে করেন, তারা কেউ করতে চায় না। কিন্তু তারা এরকম ছোট ছোট টাকা পয়সা তারা এরকম মানুষকে দিয়ে তারা প্রতারণার শিকার হয়। সো প্রতারণার শিকার হওয়ার আগে একবার ভাবেন যে আমি সঠিক উপায়ে যদি আমি ইউরোপ যেতে চাই, ইউরোপে যদি লোক নেয় তাহলে সেটা বাংলাদেশ থেকে আপনার যেতে হবে। আর বাংলাদেশ থেকে যত গার্মেন্টস কর্মী বিদেশে পাঠায় সবাই বোয়েসেলের মাধ্যমে যায়, এখানে একটা অ্যাপ্রুভাল এজেন্সি লাগে। সো একজন বললো, একজন দালাল বললো আমাকে 20,000 টাকা দেও তোমাকে পাঠাবো, এটা একদম ভুয়া কথা। অনেকে আমাকে কমেন্টস করে যে বোয়েসেলে গিয়েছিলাম, সেখানে একজনের সিরিয়াল, বড় সিরিয়াল, একজনে বলছে 20,000 টাকা দাও তোমাকে পাঠিয়ে দেবো। এইসব প্রতারণার শিকার থেকে আপনাদের নিজেদেরকে বাঁচতে বা বাঁচাতে লাইনে দাঁড়াতে হবে, কষ্ট তো করতেই হবে। যদি সব কিছু ইজি হতো পাইতেন তাহলে তো আর হইতো না। সো কষ্ট করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে সেখানে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউতে সিলেক্ট হইতে হবে, তবে আপনি আসতে পারবেন। এখানে এসেও কিন্তু কাজই করতে হবে, আপনার টার্গেট দিতে হবে, সব কিছু করতে হবে। যাই হোক, মেন কথা ছিল যারা প্রবাসে আসেন, বিশেষ করে জর্ডানে বা অন্যান্য দেশে আসেন, মধ্যপ্রাচ্যে আসেন, তারা যদি ইউরোপে যেতে চান, আপনাদের যদি স্বপ্ন থাকে ইউরোপে গার্মেন্টস বিষয়ে যাবেন, তাহলে বলবো যে আপনারা সঠিক ওয়েতে জেনে মিনিমাম 6 মাস সময় নেন। শর্টকাট বলে লাইফে কিছু নাই, যে আজকে টাকা দেবেন কালকে পাঠিয়ে দেবে এরকম কোনো কিছু নাই। সো তারপর আপনারা যান। আশা করি যে এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন, কারণ আমি চাই না আমার কোনো বোন, বাংলাদেশি কোনো আপু বা কোনো ভাইয়া প্রতারণার শিকার হোক এবং কি তাদের টাকাটা জলে যাক। সো আপনারা দেখেন আপনাদের কষ্টের টাকা, আপনারা যদি চান যে না আপনারা এই টাকাটা নষ্ট করবেন না, তাহলে এরকম প্রলোভনে না পড়ে সঠিক উপায়ে আপনারা সঠিক তথ্য জেনে তারপরে সব কাজে করবেন। আশা করি আপনারা স্ক্যামের পড়বেন না বা প্রতারণার শিকার হবেন না। এই ভিডিওটি যদি সত্যি অর্থে অনেকের উপকারে এসে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, ফেসবুকে ইউটিউবের থেকে আপনারা শেয়ার করবেন, তাহলে দেখা গেছে যে অনেকেই উপকৃত হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।